Assalamualaikum everyone, welcome or welcome back to my channel Day with Tanjila Ema. অনেক দিন পর আপনাদের কাছে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনারা জানেন যে সামনে আসছে ফাল্গুন মাস, পহেলা ফাল্গুন আমরা অনেক সুন্দরভাবে অনেক আনন্দের সাথে সেলিব্রেট করি। তো ফাল্গুনের জন্য আমি আজকে লুকটা ক্রিয়েট করব এবং সেটা ফার্স্ট টু লাস্ট কিভাবে কি করব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমি প্রাইমার দিয়ে স্টার্ট করব। প্রাইমার লাগানো শেষ, তো এখন হচ্ছে আমি প্রথমে আই মেকআপটা করে নেব। তার জন্য আমি রেভলিউশনের হচ্ছে এই কনসিলারটা ব্যবহার করব কালার কারেক্টিংয়ের জন্য, যেহেতু আমার আন্ডার আই এবং বিভিন্ন জায়গায় একটু ডার্ক প্যাচেস আছে সেটার জন্য। আমার যেহেতু ছোটো বেবি আছে তো যার কারণে আমার রাতে ঘুমটা কম হয়, আর এই কারণে আন্ডার আইসে ডার্ক সার্কেলটা একটু বেশি। এটা ব্ল্যান্ড করে নিচ্ছি। এখন হচ্ছে আমি কনসিলারটা লাগিয়ে নিব, এটাও রেভলিউশনের C7, এটার শেড নাম্বার। আমি হচ্ছে এখন আমার আইব্রোটা করে নিব। আমার আইব্রোটা করা হয়ে গেছে, আমি অফ ক্যামেরা আইব্রোটা করে ফেলেছি। আর এখন হচ্ছে আমি আমার চোখের সাজটা কমপ্লিট করে ফেলবো। যেহেতু আমি ফাল্গুনের জন্য একটা লুক করছি তো আমি একটু ভাইব্রেন্ট কালারগুলো ইউজ করার চেষ্টা করবো আমার ড্রেসের সাথে ম্যাচ করে। আমি হচ্ছে আই শ্যাডোর জন্য আমি রেভলিউশনের এই প্যালেটটা ইউজ করছি। এটা কালারগুলো খুবই ভাইব্রেন্ট, আর হচ্ছে ফাল্গুনের জন্য আমার মনে হয়েছে এটার চেয়ে ভালো কোনো প্যালেট হতে পারে না, সেজন্য আমি এটা ইউজ করছি। এখন হচ্ছে আমি আমার আই লিডে একটা গ্লিটারি কালার ইউজ করব। তার জন্য আমি হচ্ছে একটু কনসিলার লাগিয়ে নিলাম লিডে, যেন কালারটা খুব ভালোভাবে পপ আপ হয়। তো গ্লিটারের জন্য আমি হচ্ছে টেকনিকের এই যে হট অয়েল যে প্যালেটটা, এটা থেকে একটা কালার চুজ করব। আমি হচ্ছে এই গোল্ডেন কালারটা ইউজ করব। এটা একটু ক্রিমি টাইপের শেড, যার কারণে হচ্ছে ব্রাশের চেয়ে হাত দিয়ে যদি ইউজ করি তাহলে বেটার হবে, যার জন্য আমি হাতে সামান্য পরিমাণে নিয়ে
এভাবে লাগিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি আইলাইনারটা ড্র করে ফেলব। আমি হচ্ছে ম্যাবলিনের লাইনারটা ইউজ করব। আমার লাইনার ড্র করা হয়ে গেছে। মাস্কারাটা আমি পরে লাগাবো। এখন হচ্ছে ফেস মেকআপের দিকে চলে যাব। আমি ফাউন্ডেশন হিসেবে আমি ম্যাবলিনের সুপারস্টে 220 ন্যাচারাল বেস এই ফাউন্ডেশনটা ইউজ করব। তো এটা আমি অনেক দিন যাবৎ ইউজ করছি, আমার কাছে এটা খুবই ভালো লাগে। আমি হচ্ছে একটা ব্রাশের সাহায্যে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। তো তার আগে আমি একটু কনসিলারটা দিয়ে আমার একটু একটু যে ডার্ক প্যাচেসগুলো আছে আমি সেই জায়গায় লাগিয়ে নিচ্ছি। যাতে হচ্ছে ফাউন্ডেশনটা ইভেন লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন ফাউন্ডেশনটা কত সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু হালকা ব্লাশন অ্যাপ্লাই করে নিব। সেটার জন্য হচ্ছে আমি মিলানের এই ব্লাশনটা ইউজ করছি। এটা কালারগুলো খুবই লাইট এবং সুন্দর, এগুলো ইউজের জন্য খুবই ভালো। আমি হালকা করে ব্লাশিংটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন হচ্ছে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করব। আমি রেভলিউশনের কিছু প্যালেট থেকে একটা হাইলাইটার ইউজ করছি। যেহেতু দিনের বেলা তো হাইলাইটারটাও সামান্য ইউজ করব, খুব বেশি ইউজ করব না। এখন হচ্ছে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিব।
এখন হচ্ছে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করব। তো আমি হচ্ছে লিপস্টিক হিসেবে ম্যাবলিনের সুপারস্টে ম্যাট পিঙ্ক, এটার শেড নেম হচ্ছে রুলার, এটা ইউজ করেছি। খুবই সুন্দর একটা শেড, একটু পিঙ্কিশ টাইপের। তো এই হচ্ছে লুকটা। তো আমি হচ্ছে ফুললি রেডি হয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর এখন হচ্ছে আমি কিছু অর্নামেন্টস পরে নেব, যেহেতু ফাল্গুন অর্নামেন্টস ছাড়া তো একদম খালি খালি লাগবে, সেই কারণে আমি একটু বাঁকা করে পরেছি। এটা শুধু হচ্ছে একটু বাঁকা করে পরলে আমার মনে হয় যেন ভালো লাগে সেই জন্য। আর আমি কিছু চুড়ি পরে নেবো, আইল্যাশটাও বাইরে যখন থাকি তখন কমফোর্টেবল ফিল করি না, যার কারণে হচ্ছে আইল্যাশটা স্কিপ করেছি। তো আমি এখন আপনাদেরকে ফুল আউটফিট এবং আমার লুকটা দেখিয়ে দিবো।